হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফ্যামিলি, খুশি লিটিল হার্ট ফ্যামিলি। তো আজকে তোমাদের দেখাবো কিভাবে আমরা ছট পুজোতে আমাদের ঠিকুয়া বাড়িতে তৈরি করি। তো চলো ভালো করে দেখতে থাকো, মেজারমেন্টগুলো ঠিকঠাক না দিলে ভালো খাস্তা এবং টেস্টি হয় না। তো তোমরা দেখতে থাকো, এখানে আমরা 5 কিলো আটা নিয়ে নিয়েছি, যেহেতু আমাদের প্রসাদ হচ্ছে আটার ঠেকুয়া চড়ে ডালাইতে, তো সেজন্য আমরা আটারটা আগে বানাচ্ছি 5 কিলো। এরপর আরও 2 ধাপে আমরা ময়দা 5 কিলো 5 কিলো 10 কিলো বানাবো। তো টোটাল 15 কিলো হচ্ছে ঠেকুয়া আমাদের হয়। তো এখানে 5 কিলো আটা নেওয়া হয়েছে, তার সঙ্গে গোটা একটা নারকলের কোড়া মিশিয়ে দিয়েছি। আর 5 কিলো আটার সাথে আমরা 2.5 কিলো চিনি দিয়েছি। চিনিটা আপনারা পুরো ডাস্ট করেও মেশাতে পারেন আর গোটাও মেশাতে পারেন, আমরা গোটাই মেশাই, ডাস্ট করা আমাদের দরকার হয় না। আর এখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে 1/2 কিলো ঘিয়ের একটা ঘিয়ের বোতল ছিল, সেই পুরো ঘিটা আমরা এতে মিশিয়ে দেবো। আর এটা অনেকক্ষণ ধরে হাত দিয়ে এরকম এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে পুরো আটার সাথে 3টে যে জিনিস আমরা মেশালাম সেটা ভালো করে মিশে যায়। এরপর আপনারা ড্রাই ফ্রুটস মেলাতে পারেন, হচ্ছে তার মধ্যে হচ্ছে কিশমিশ ছোটো ছোটো টুকরো করে মেশাতে পারেন, আর প্রিনাট আপনারা মিক্সিতে পিষেও মেশাতে পারেন অথবা গোটাও ছোটো ছোটো মানে টুকরো করেও দিতে পারেন। তো এই সময় আপনাদের ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নিতে হবে। আর এবারে দেখতেই পাচ্ছেন ঘিটা পুরোটাই এর সাথে আমরা মিশিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে পুরো ঘিটাই আমরা মিশিয়ে দেব, আর হাত দিয়ে ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে, প্রায় তো আপনারা 15 থেকে 20 মিনিট ধরে হাত দিয়ে মেশাতে হবে। আর এখানে একটা গুড়ের ডেলা, গুড়টা 100 গ্রাম হবে, জলের মধ্যে ভালো করে এটাকে গুলে নিয়ে পুরো গুড়টাই আমরা মিশিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ ধরে হাত দিয়ে এরকম মিশিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে সব ইনগ্রেডিয়েন্টসগুলো আটার সাথে মিশে যায়। আর এবারে জলের ছিটা দিয়ে দিয়ে, পুরো জল দেবো না, শুকনো শুকনোই থাকবে আটাটা, জলের ছিটা হাতে যতটা জল ওঠে সেই রকম জল আমরা ছিটা দিয়ে দিয়ে এই রকম করে হাতে চেপে চেপে ডালাগুলো বানাতে হবে। তো আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, ঠেকুয়া বানানো খুবই ইজি, কোনো মানে কঠিন নয়, শুধু এর ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাপগুলো ঠিক মতন দিতে হয়। পরিমাপ ঠিক না হলে জিনিসটা খাস্তা হয় না, টেস্টিও হয় না। তো মেজারমেন্টগুলো যদি আপনারা ঠিকঠাক দেন তাহলে ভীষণই সুন্দর টেস্টি হয় ঠেকুয়া খেতে, আর সবাই ঠেকুয়া পছন্দ করে এটা তো জানারই কথা। আর হচ্ছে মেশানোর পর এইগুলো ভালো করে ভাজারও একটা ব্যাপার থাকে, অনেকক্ষণ ধৈর্য ধরে ভাজতে হয়, আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। কারণ হচ্ছে আপনারা পিঠের মতন এটাকে একটা শেপ দিয়ে, তারপরে এই যে কড়াইতে আমরা, এটা লোহার কড়াই, তো এতে সাদা তেল, সাদা তেলে অনেকে ঘিতেও ভাজে সাদা তেলেও ভাজে, যেহেতু আমরা ঘিটা পুরো আটার সাথে মিশিয়ে নিয়েছি, তো এটা হচ্ছে সাদা তেলে আমরা ভাজি, রিফাইন্ড অয়েল যেটা। তো এইভাবে দেখুন আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে ওলট পালট করে করে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। তো যাই হোক, এইভাবে ভাজতে হবে। তো বন্ধুরা, আমাদের হচ্ছে প্রথমে আটারটা করে নিই, যেহেতু ডালাগুলোতে হচ্ছে ভগবানের প্রসাদ হিসাবে আটারটাই দেওয়া হয়। এরপরে এই যখন এইটা 5 কিলোটা হয়ে যাবে, তখন আরও 2 ধাপে ময়দার করতে হবে। 5 কিলো 5 কিলো মানে ময়দারটা আমাদের 10 কিলো হয়, আর এই আটারটা হচ্ছে 5 কিলো হবে, 15 কিলোর মতন হয়। তো এত হয় কারণ আমাদের সবাইকে দিতে হয় প্রসাদ, সবার বাড়িতে যায়, তারপর তো বন্ধু বান্ধব রয়েছেই, রিলেটিভ রয়েছে। বেশি খাস্তা হয় ময়দারটাই, আটারটা, আমাদের আটারটাও খাস্তা হয়, যারা খায় তারাই জানে, কিন্তু ময়দার এর থেকে বেশি খাস্তা হয়, ক্রাঞ্চি ভাবটাও খুব সুন্দরভাবে হয়।
তো যেভাবে আমরা আটায় মিশিয়েছি যে ইনগ্রেডিয়েন্টসগুলো সেইভাবেই ময়দাতেও আপনারা ইউজ করবেন, একই পদ্ধতিতে বাড়াবে, সেম এরকমই খেতে টেস্টি হবে আর ক্রাঞ্চি হবে। তো এইভাবে দেখতেই পাচ্ছেন পিঠের মতন শেপ দিয়ে হচ্ছে তেলে ছেড়ে দেওয়া হবে। এই যে ভালো করে এটাকে হাত দিয়ে অনেকক্ষণ ধরে শেপ দিতে হয়, না হলে হচ্ছে দেখতেই পাচ্ছেন ডেলা ডেলা হয়ে যায়। এই যে এখানে থালাতে এইভাবে শেপ করে করে রাখা হচ্ছে, এই যে জলের ছিটা দিয়ে দিয়ে করতে হয়, হাতের সাহায্যে এগুলো গোল্লাগুলো পাকিয়ে নিতে হয়। বুঝতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে করতে হয়, যে ভাজে তারও হাতে রিস্ট ব্যথা হয়ে যায়, আর এরকম করতে করতেও রিস্ট ব্যথা হয়, কিন্তু আমাদের তো করতেই হয়, অভ্যেস হয়ে গেছে, প্রত্যেক বছর এইভাবেই করতে হয়। প্রত্যেকবারই জলের ছিটা দিয়ে দিয়েই ওপরের যে একটু একটু ভিজা জিনিসটা থাকে সেইটা নিয়ে আর শুকনো আটা নিয়েই এইভাবে ডেলাগুলো বানাতে হয়। পুরো জল, অনেকটা জল দিয়ে দিলে পুরো মানে গিলা হয়ে যাবে, তার ফলে ফলে ডেলাগুলো করা যাবে না। আর বেশি গিলা গিলা থাকলে হচ্ছে তোমার শেপগুলো আনা যাবে না, আটকে যাবে ওই এর ওপর শেপগুলো দিতে গেলে, আর ভাজাটাও ঠিকঠাক মতন হবে না। তো একটু একটু করে জলের ছিটা দিয়ে দিয়ে হাতের সাহায্যে এরকম শেপ আনতে হবে। এই যে দেখতেই পাচ্ছো ভাজতে প্রচুর সময় লাগে। আমরা হচ্ছে 5 কিলোটা যখন বানিয়েছিলাম রাত 12টার সময় শুরু করেছি, ভোর 4টের সময় গিয়ে আমাদের পুরো 5 কিলোটা কমপ্লিট হয়েছিল। 5 কিলো তো আটা ছিল, তার মধ্যে তোমার 2.5 কিলো চিনি মেশানো হচ্ছে, তার মানে টোটাল মেজারমেন্টটা বুঝতেই পারছো 7.5 কিলো ছিল। তো আমাদের অত সময় লেগে গেছিলো, এইভাবেই আমরা মানে ভোর রাতেই বানাই আমরা সবগুলো, মানে অত আমাদের ঠিকুয়া। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।